আসসালামু আজকে আমি একটা গুড়র সন্দেশ বানাইম গুড়র হান্দেশ আর কি মরসা গুড় দিয়া আর একটা আখর গুড় কুইয়ারর গুড় আর কি একটা আমি এখন কেটা কত গান পরিমাণ মতো দিন আপনারা দেখাই তেলের পিঠা অখন তেল ফুলি পিঠা অখন তেলের পিঠা অখন গুড়র সন্দেশ আমি কেটা চাউলের গুড়ি লইছি মিহিন গুড়ি আর কি একটা রাইস ফ্লাওয়ার একটা আর ময়দা লইলাম তিন কাপ এর মাঝে লবণ দিলাম আধা চা চামচ কাজুর গুড় কুইয়ারর গুড় দিলাম দিলাখানো আধা কেজি তো সামান্য কম সামান্য পরিমাণ আদা চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিব পানি এখন 700 মিলিমিটার লইছি 700 মিল পানি লইছি এখন দেখি দেই কত ফুটা লাগে জিওয়ের লাগে আমি আধি করে লইয়া একটা না আন্দেশের মাঝে নারিকেল দিয়ে আন্দেশ খুব সুস্বাদু হয় দশ মিনিট আমি এখন এই গুলারে পালা করে ময়াম দিতাম ওইখানে ডোটো রেডি করতাম ওই পালা আমার গুলা রেডি হয়ে গেছে গিয়া এখন 10 মিনিট আমি রেস্ট রাখবো শুকনা চাউলর যেহেতু শুকনা চাউলর গুলা ওটা 10 মিনিট পরে আমি বানানি চাইমু সন্দেশ এখন আমার গুলা 10 মিনিট বাদে আইসি বিরিয়া এখন আমি রেডি হয়ে গেছে এগুলা লইলি আর আমার ফুলের অনেকে আছো নিজেন চুড়ি দিবা ওটা দিবার গুল হয় না আমার এমনিও গুল হয় ফুলেও মাশাআল্লাহ ফুলেও হান্দেশ পালা করি তারপর নরম হয় তুলতুলা নরম হয় রেডি হয়ে গেছে গিয়ে আমার ফুলকো গুড়র হান্দেশ হইতে পারবা ফুলকো ফুলকো তেলের পিঠাও হইতে পারবা যে যেটা চাই নকটা খুঁজবা ওলা বানাইবা বানাইয়া খাইবা লাইক শেয়ার করবা আরও দেখো কয়েকটা ফুলছে ও ভিতর খেতা হয়েছে ও দেখো কোনো ভিতরে কোনো খেতার নাই ফুলছে ও সুন্দর নরম হয়েছে মুঠি ভিতরে আমার হান্দেশ আপনারা ওলা বানাইবা বানাইয়া খাইবা ময়দা কি সম পরিমাণ তো সামান্য কম ময়দা আর চাউলের গুড়ি এইটা শুকনা চাউলের গুড়ি দিয়ে আমি করছি এটা কোনো ভিজা চাউলের গুড়ি না ভিজা চাউলের গুড়ি হইলে আরও ভালো আমার ভিডিও লাইক শেয়ার করবা আপনারা আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবা ফ্রেন্ড হলোর গেছে শেয়ার করবা থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম